দর্শক, ডিমের বাজারের আরো খোঁজ খবর জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, ডিমের দাম 2 থেকে 3 টাকা করে বেড়েছে আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে, ডিমের দাম বাড়ার কারণ কি, ব্যবসায়ীরা কি বলছেন, শীতের কোনো প্রভাব রয়েছে কিনা ডিমের দাম বাড়ার পেছনে? হ্যাঁ জুলিয়া, আপনি জানেন যে শীতকালীন যে সবজি, সেই সবজি কিন্তু বাজারে এখনো উঠেনি। বন্যা এবং বর্ষার কারণে সবজি বাজারে অপ্রতুলতা দেখা দিয়েছে, আর সেই প্রভাবটা কিন্তু পড়েছে ডিমের বাজারে। অর্থাৎ বাজারে সবজির দাম যেমন বাড়তি রয়েছে, মাছ মাংসের দামও বাড়তি, সেই প্রভাবটা ডিমের বাজারেই পড়েছে। অর্থাৎ ডিমের দামও যার কারণে কিছুটা বেড়েছে। আপনি যেমনটি বলছেন যে এখানে দেশি মুরগির ডিম এখন খুব একটা পাওয়া যাচ্ছে না, তারপরেও যাই পাওয়া যাচ্ছে সেগুলি 42 টাকা থেকে 45 টাকা হাঁড়িতে বিক্রি হচ্ছে। এছাড়া আপনাকে যদি আমি বলি যে সাদা ডিম রয়েছে, সেগুলি এখন 25 টাকা হাঁড়িতে বিক্রি হয়েছে, যেটা গত সপ্তাহে ছিল 22 থেকে 30 টাকা হাঁড়ি। আর হাঁসের মুরগি ডিম এখানে 45 টাকা হাঁড়িতে বিক্রি হচ্ছে, সেটাও 42 টাকা হাঁড়ি গত সপ্তাহে ছিল। তো আমরা দেখেছি যে ক্রেতারা বলছেন যে মাছ মাংস এবং সবজির দাম অনেক বাড়তি থাকার কারণে এই তারা ডিম কিনছেন বেশি, তারপরে ডিমের এই প্রভাবটা পড়েছে এখানে। আর ডিমের চাহিদা বেড়ে যাওয়ার কারণে মূলত দাম বেড়েছে। মিহি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, মানিকগঞ্জের ডিমের পাইকারি বাজার থেকে মানিকগঞ্জের ডিমের বাজার থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহি, তিনি জানাচ্ছিলেন ডিমের বাজারের খবর।